আসসালামু আলাইকুম। তো কথা না বাড়িয়েই আজকে আমরা আমাদের যে ক্লাস অবশ্যই সেটা গায়রুল মুনসারিফের উপর আজকে আমরা ক্লাস করব। তার আগে আমি যে পিডিএফটা তৈরি করেছি বিশেষ করে বিপিএসসি ক্যান্ডিডেট অ্যাসপিরেন্টদের জন্য, সেই পিডিএফ সম্পর্কে কিছু কথা বলে নেওয়া যাক, তারপর আমরা ক্লাসে চলে যাবো ইনশাল্লাহ, ক্লাসের মূল আলোচনা করবো ইনশাল্লাহ। তো এই যে পিডিএফটা আমি তৈরি করেছি, এই পিডিএফটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ হতে গুরুত্বপূর্ণ বিশেষ করে বিপিএসসি TRE 4, হ্যাঁ TRE 4 অ্যারাবিকের জন্য। এটা হচ্ছে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত এই পিডিএফটাতে যে সমস্ত বলতে যে ধরনের প্রশ্ন আসছে সেই ধরনেরকে কেন্দ্র করে এই পিডিএফটা কিন্তু তৈরি করা হয়েছে। এটা সম্পূর্ণ এমসিকিউ টাইপ কোশ্চেন, হ্যাঁ এমসিকিউ টাইপ। সেখানে এমন কিছু ডিসক্রিপশন রয়েছে, সেই ডিসক্রিপশন ছোট ছোট আকারের কবি সাহিত্যিকদের ডিসক্রিপশন দেওয়া রয়েছে, তাদের সম্পর্কে ছোট ছোট করে বলা রয়েছে, তারপরে তার উপরে কোশ্চেন তৈরি করা হয়েছে, এইভাবে পিডিএফটা তৈরি করা হয়েছে। এবং এখানে বিশেষ করে পিডিএফ এর ব্যাপারে বলতে গেলে এটা হচ্ছে কালিমাতুল মুরাদ্দি ভাই, অর্থাৎ এটা আমারই, আর মুহতাবিয়াত অর্থাৎ হচ্ছে মুহতাবিয়াত মানে কন্টেন্টস। তো এখানে আনসিন প্যাসেজ রয়েছে, হ্যাঁ 4 থেকে 38 পেজ পর্যন্ত। তারপর গ্রামারের ওপর প্রশ্ন রয়েছে, ট্রান্সলেশনের ওপর রয়েছে, রেটোরিক অ্যান্ড প্রোসোডির অর্থাৎ ইলমুল বালাগা ইলমুল আরজের ওপর রয়েছে, হিস্ট্রি অফ আরবিক আরবি সাহিত্যের ইতিহাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে, আর হিস্ট্রি অফ প্রি ইসলামিক পিরিয়ড টু মডার্ন পিরিয়ড পর্যন্ত, একদম জাহেলি যুগ থেকে নিয়ে আধুনিক যুগ পর্যন্ত কবি সাহিত্যিকদের জীবনীকে তুলে ধরা হয়েছে। হ্যাঁ সেখানে ডিসক্রিপ্ট টাইপ অর্থাৎ কিছু ইনফরমেশন দেওয়া হয়েছে, তার সঙ্গে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তো এই পিডিএফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিপিএসসি অ্যাসপিরেন্টদের জন্য, যেনারা এই পিডিএফটা নিয়েছেন এবং যেনারা নিতে চান তাদের জন্য। সত্যি এটা একটা এমন একটা পিডিএফ যেটা আপনাদের এই প্রিপারেশনকে আরো বুস্ট করবে। এই পিডিএফটা সত্যি আপনাদের এক্সামে অনেক পারফরমেন্স করতে আশা করছি, আমি নিজে আশা করি যে অনেক পারফরমেন্স অর্থাৎ অনেক ভালো পরীক্ষা হওয়ার জন্য বেশ ভালো ভূমিকা পালন করবে এই পিডিএফটা, এটা আমি আশাবাদী এক কথায়। যদি একদম 100% বলবো না যে পুরো কোশ্চেন আমার পিডিএফ থেকে আসবে, একদমই না, সেরকম নাও হতে পারে, তবে আশা করি এটা আপনাদের প্রিপারেশনকে বুস্ট করবে। তো এটা হচ্ছে আনসিন প্যাসেজ, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে তুলে দিয়েছি আনসিন প্যাসেজ গুলো। আর এই আনসিন প্যাসেজ রিডিং কম্প্রিহেনশন বুঝতে গেলে আপনাদের বেশি বেশি কি করতে হবে, যে নিউজ পেপার যেগুলো রয়েছে, যেমন নিউজ পেপার সেগুলো পড়া দরকার প্রতিদিন, প্রায় 15 মিনিট অথবা 10 মিনিট বা 5 মিনিট হোক না কেন, প্রতিদিন যদি আপনারা পড়েন তাহলে আপনাদের রিডিং কম্প্রিহেনশনটা আরো বৃদ্ধি পাবে, সেই দিক থেকে আপনাদের পারফরমেন্সও ভালো হবে। আনসিন প্যাসেজ সেটাকে পারফরমেন্স করতে মানে পারফরমেন্স করতে আশারকুল আওসাত রয়েছে একটা, আশারকুল আওসাত রয়েছে একটা অ্যাপ যেখান থেকে আপনি আর আপনারা আরবিক নিউজ পড়তে পারেন, বিবিসি আরবিক রয়েছে সেখান থেকে পড়তে পারেন বেশ করে আনসিন প্যাসেজের জন্য। তো এগুলো হচ্ছে আনসিন প্যাসেজের যে প্রশ্ন পত্র, এগুলো হচ্ছে তার নমুনা, এগুলো হচ্ছে তার নমুনা এভাবে। আর আরো কিছু নমুনা আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে গ্রামারের উপরে রয়েছে, এটা ট্রান্সলেশনের উপরে। আচ্ছা সূচিপত্র অনুযায়ী যদি আমরা দেখি তাহলে বেশি ভালো হয়, গ্রামার 39 পেজ থেকে 111 পেজ পর্যন্ত, প্রায় 270+ মানে গ্রামার রয়েছে। হ্যাঁ তো যদি আমি 60 নম্বর পেজ করি তো এগুলো সব গ্রামারের উপরে প্রশ্ন, সবগুলো গ্রামার, বিশেষ করে গ্রামারের উপর প্রশ্ন করা হয়েছে আন-নাহওয়াল ওয়াদেহ বই থেকে, যে বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারাও জানেন যে সেখান থেকে হুবহু উদাহরণ তুলে প্রশ্ন করা হচ্ছে। তো সে গ্রামারকে ফলো করে, সে গ্রামারের বইকে ফলো করে গ্রামারের যে প্রশ্নগুলো সেগুলোকে তুলে ধরা হয়েছে। তো এগুলো হচ্ছে তার নমুনা হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামারের প্রশ্ন, এগুলো সব গ্রামারের প্রশ্ন, এগুলো সবই গ্রামারের প্রশ্ন, একদম 111 পেজ পর্যন্ত গ্রামারের প্রশ্ন, এগুলো সবই হচ্ছে গ্রামারের প্রশ্ন। হ্যাঁ আর 1 মিনিট আমি সময় নেব, তাহলে আমি ভিডিওটা শেষ করবো, বিশেষ করে বলতে যে অ্যাডভার্টিজমেন্ট বলতে পারেন এটা, তো সেটা, এটা সব গ্রামারের উপর
আর নাহু আল ওয়াদেহ বইকে কেন্দ্র করে এই গ্রামার গুলো তৈরি করা হয়েছে, গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ গ্রামার গুলো তৈরি করেছি। এছাড়াও আরো অনেক রয়েছে গ্রামার, 111 পেজ পর্যন্ত। তারপর যে ট্রান্সলেশন গুলো রয়েছে সেগুলো আমি চেষ্টা করেছি যে ট্রান্সলেশন গুলো যেগুলো আসার মতো সেগুলো দেওয়ার, 112 থেকে নিয়ে 145 পেজ পর্যন্ত, 112 থেকে নিয়ে 145 পর্যন্ত এগুলো ক্ষেত্রে ট্রান্সলেশন। হ্যাঁ, যে ফান্ডিং কার্ড, তামবিল, তারপর সাফাকাতুন, ফাওরিয়াতুন, ইনস্ট্যান্ট ডিল, এছাড়াও কিছু সেন্টেন্সেরও ট্রান্সলেশন করা আছে যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, যেগুলো আপনাদের কাজে আসতে পারে, বলতে এক্সামে আসার মতো অবশ্যই। তো এই ট্রান্সলেশন গুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ট্রান্সলেশনের উপর প্রশ্ন তৈরি করা হয়েছে। আর এছাড়াও এছাড়া এখানে রেটরিক অ্যান্ড প্রসোডি রয়েছে, 146 থেকে 162 পেজ পর্যন্ত, 160 একশো যদি আমি ইয়ে করি 45 46, সরি ওটা আসলে 200 হবে, 245, না ভুল করছি কথা, 3 নম্বর পেজ মোতাবিয়ার। রেটরিক হচ্ছে 146 থেকে 146 থেকে, এটা হচ্ছে বালাগার ওপরে, বালাগার ওপরে যে আন্নাহু আল ওয়াদেহ, সরি আল বালাগাতুল ওয়াদেহ আছে, এই বইটাকে ফলো করা হয়েছে। এটা হচ্ছে মানে বালাগার ওপরে প্রশ্নোত্তর। তো এই বইটা কেন কিনবেন, এই বইটা বলতে পিডিএফ আকারে অবশ্যই এই বইটা আপনারা প্রিন্ট আউটও করতে পারবেন যদি নেন, তো সেই সুযোগ আমি করে দেব। তো কেন কিনবেন, এই প্রথমত একটা কারণ হচ্ছে যে যে ধরনের প্রশ্ন আছে বিপিএসসি তে সে সমস্ত প্রশ্ন সে ধরনকে কেন্দ্র করে পিডিএফ টা তৈরি করা হয়েছে, যেটা আপনাদের প্রিপারেশন কে বুস্ট করবে। আর এখানে আরো বিভিন্ন ধরন, গ্রামার, ট্রান্সলেশন, ইলমুল আরুজ, ইলমুল বালাগা, হিস্ট্রি অফ আরবিক লিটারেচার সবগুলো এখানে তুলে ধরা হয়েছে, যেগুলো আপনার প্রিপারেশন কে বুস্ট করবে। আর এছাড়াও 185 থেকে 498 পেজ পর্যন্ত আরবি সাহিত্যের ইতিহাস, এখানে যেমন ইমরাউল কায়েস সম্পর্কে কি দিয়েছি ডিসক্রিপশন শর্ট করে দিয়ে দিয়েছি, তার উপরে প্রশ্ন উত্তর এখানে এমসিকিউ তৈরি করেছি। তো এইভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি, এভাবে হ্যাঁ আমর ইবনে কুলসুম এভাবে কিন্তু তৈরি করেছি। তো পিডিএফটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা এই পিডিএফটা বলতে, বিশেষ করে বিপিসি অ্যাসপিরেন্টদের জন্য। আলহামদুলিল্লাহ অনেকে নিয়েছেন, আর যেনারা নিতে চান তেনারা এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা আরো একবার লিখেছি, 62 96 68 98 95, এই নাম্বার এখানে স্ক্রিনে লেখাই আছে, 62 খুব সুন্দর আকার সুন্দর ভাবে, তো সেটাই যথেষ্ট, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, প্রায় 8 মিনিটের অ্যাডভার্টিজমেন্টটা পিডিএফ এর উপরে। এবার চলেন আমরা ক্লাস স্টার্ট করি, আমাদের যে মূল আলোচনা সেটি। السلام عليكم ورحمة الله وبركاته، أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نقوم بالمناقشة عن الممنوع من الصرف. وقبل كل شيء، إذا أنتم جدود بهذه القناة بالإمكان أن تشتركوا بهذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. And if you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব বলে ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে আল মামনু মিনাস সারফি, যেটার আরো একটি অপর নাম রয়েছে যেটাকে গায়রুল মুনসারিফ আমরা বলি। তো গায়রুল মুনসারিফ এটাও খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক এক্সামের জন্য, তো এই টপিক নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আল আলামু আল মামনু মিনাস সারফি, তো এখানে যে প্রথমে হেডলাইন দেওয়া রয়েছে আল মামনু মিনাস সারফি, মানে এমন কিছু রয়েছে ইসিম অথবা সিফাত হতে পারে, অথবা এমন কিছু ফেলের ওজনে নাম অথবা ইসিম টাইপের জিনিস যেগুলো সারফের কায়দা অনুযায়ী চলে না, বরং এটা নির্দিষ্ট এক্সেপশনাল কায়দা হিসেবে এর কাজটা হয়ে থাকে। যেমনটা এখানে আমরা দেখব যে আল আলামু العالم الممنوع من الصرف، অর্থাৎ আলাম মানে হচ্ছে নাম, আলাম মানে হচ্ছে নাম, আল মামনু মিনাস সারফি যেগুলো হচ্ছে মামনু নিষিদ্ধ, মিনাস সারফি সার্ফ থেকে মানে সার্ফের নিয়ম অনুযায়ী কাজ করে না,
অথবা ব্যাকরণের সার বলতে পরিবর্তন, পরিবর্তনের দিক থেকে নিষেধাজ্ঞা চলে আসে। মানে যেমনটা কাসরার অবস্থাতে কাসরা গ্রহণ করা উচিত কিন্তু গ্রহণ করে না, এটাই হচ্ছে পরিবর্তন। তো সেই পরিবর্তনটা হয়, পরিবর্তনটা হয় না। এখানে প্রথমে আমরা উদাহরণগুলো পড়ে নেব, যে উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারবো যে কোনগুলো গায়রুল মুনসারিফের মধ্যে পড়ছে বা মামনু মিনাস সারিফের মধ্যে পড়ছে। তো এখানে প্রথম উদাহরণটা যাওয়া রয়েছে কারাহাত সুআদু। তো কারাহাত ফেল কারা ইয়াকরাহু থেকে ভাবে ফাতহা হাফতাহু থেকে, এর অর্থ হচ্ছে পড়া। কারাহাত সুআদ, তো সুআদুন এখানে একটা নাম ব্যবহার করা হয়েছে, যে নামটা হচ্ছে সুআদুন, এটা আসলে মুআন্নাস। এই সুআদ এটা আসলে মেয়ের নাম, কোনো ছেলের নাম নয়, বরং সুআদ হচ্ছে মুআন্নাস। মুআন্নাস প্রথম এটা একটা হচ্ছে মুআন্নাস, আর দ্বিতীয়তে এটা একটা হচ্ছে নাম বা আলাম। তো এটা হচ্ছে গায়রুল মুনসারিফ। তো এখানে আমরা নিচে কায়দাগুলো তো দেখতে পাবো, যদি মুআন্নাস হয়, হ্যাঁ, এবং সেটা যদি আলামের মধ্যে পড়ে, নামের মধ্যে পড়ে, তাহলে সেটাকে আমরা কিসের মধ্যে বিবেচনা করব, সেটাকে আমরা গায়রুল মুনসারিফের মধ্যে বিবেচনা করব। যেমন রয়েছে ফাতিমা রয়েছে, আয়েশা রয়েছে, এগুলো সব নাম এবং মুআন্নাস, তো সেগুলো গায়রুল মুনসারিফের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর এখানে আমরা দেখব যে আলা সুআদ, এখানে আলা হারফে জার যেটা রয়েছে, আর সুআদ হচ্ছে ইসিম, কিন্তু সার বলতে পরিবর্তনের দিক থেকে এটা সুআদিন হওয়া উচিত ছিল কিন্তু সুআদা হয়েছে। কেন? কারণ গায়ের মুনসারিফ যেটা, সেটা কাসরা এবং তানভিন গ্রহণ করে না, সাধারণ অবস্থাতে কাসরা এবং তানভিন গ্রহণ করে না, তাই এটা কাসরা এবং বলতে গায়রুল মুনসারিফের যে রাব, মানে তার যে রাফার অবস্থাতে কি হবে, ফাথায়ের অবস্থাতে কি হবে, নাসাবের অবস্থাতে কি হবে, জারের অবস্থাতে কি হবে, তো রাফার অবস্থাতে দম্মা, যেমনটা আমরা দেখলাম সুআদুন দম্মা দেখেছি, আর ফাথা এবং বলতে নাসাব এবং জারের অবস্থাতে, মানে নাসাবের অবস্থাতে ফাথা হয়ে থাকে আর জারের অবস্থাতে ফাতা গ্রহণ করে নি আবাতান আনিল কাসরাতি, মানে কাসরার পরিবর্তে। তো সুআদ যেটা, মানে এটা সাধারণত কাসরা হচ্ছে ছিল যেহেতু আলা এসেছে এর আগে, কিন্তু এটা কাসরার পরিবর্তে ফাতহা হচ্ছে, আর এটাই হচ্ছে এরাব, গায়র মুনসারিফ এরাব, যে জারের অবস্থাতে ফাতহা হয়ে থাকে নিয়াবাতান আনিল কাসরাতি, কাসরার পরিবর্তে। তারপর আমরা দেখবো যে জুরতু লন্দানা, তো জুরতু লন্দান, জুরতু জারা ইয়াজুরু বাবে নাসারান সো থেকে, এর অর্থ হচ্ছে ভ্রমণ করা, তো লন্ডন আমি ভ্রমণ করেছি। তো লন্ডন এখানে আসলে লন্ডন মাফুল, তাই নাসাব হয়েছে, কিন্তু এটা যদি নিচে আরো একটা উদাহরণ দেওয়া রয়েছে জারে, যে যা তালিবু মিন লন্ডানা, তো মিন এখানে হারফে জার, আর লন্ডানা লন্ডানি হওয়া উচিত ছিল কিন্তু লন্ডানা কেন হলো, কারণ লন্ডন যে শব্দটা এটা হচ্ছে গায়রুল মুনসারিফ, তাই এটা কখনোই কাসরা গ্রহণ করে না, বরং কাসরার পরিবর্তে ফাতহা গ্রহণ করে, যদিও সেটা জারের অবস্থায় তো হোক না কেন, সেটা ফাতহা গ্রহণ করে থাকে। তারপর পর উদাহরণ আমরা দেখব যে শাহাদনা নিউ ইয়র্ক, হ্যাঁ নিউ ইয়র্ক কা দেওয়া রয়েছে, যে আমরা কি করেছি, নিউ ইয়র্ক দেখেছি। তো এখানে নিউ ইয়র্ক যে শব্দটা সেটা হচ্ছে গায়রুল মুনসারিফ। তারপর পরে উদাহরণ যেটা দেওয়া রয়েছে যে দাহাবা আসাইহু, অর্থাৎ ভ্রমণকারী গিয়েছে কোথায়, ইলা নি ইউর, হ্যাঁ নিউ ইউর কা, নিউ ইউর কা দেওয়া রয়েছে। এখানে কি হয়নি, ইলাহার পে যার এসেছে, কিন্তু কি হওয়া উচিত ছিল কিন্তু সেটা না হয়ে নিউ ইউর কা হয়েছে, যাবার হয়েছে, ফাথা হয়েছে, নিয়াবাতান আলিল কাসরাতি, কাসরার পরিবর্তে। তো এটা হলো গায়রুল মুনসারিফ। পরের উদাহরণগুলো দেখবো যে রআইতু উসমানা, যে আমি কি করলাম, উসমানকে দেখেছি, আমি কি করেছি, উসমানকে দেখেছি। তো এই উসমানটা হচ্ছে গায়রুল মুনসারিফের মধ্যে পড়বে, এটাও গায়রুল মুসারিফের মধ্যে পড়বে। তারপর সাকার তু, সাকার ইয়াশকুরু শাকুর, এর অর্থ হচ্ছে কৃতজ্ঞতা প্রকাশ করা, কৃতজ্ঞতা জানানো বা জ্ঞাপন করা। তো লি উসমানা, এখানে উসমান যে শব্দটা এটাও গায়রুল মুসারিফ, আলিফ এবং নুন আর জাইরে তান যেটা বলা হচ্ছে, আলিফ এবং নুন যুক্ত হয়ে এটা একটা ইসিম হয়েছে। তো এমন কতগুলো ইসিম যেগুলোতে যদি আমরা লক্ষ্য করি আলিফ নুন মানে বৃদ্ধি করা হয়েছে, তো সেক্ষেত্রে জানবো সেটা হচ্ছে গায়রুল মুনসারিফ। যেমন সুলাইমানা, ইমরানা,
উসমানা, এভাবে যতগুলো এরকম নাম রয়েছে হ্যাঁ সবগুলো গায়ের মুনসারের মধ্যে পড়ে যাবে। সাকার তো এখানে লাম হারফে যার এসেছে, কিন্তু লাম হারফে যার পাশা সত্ত্বেও কি হয়েছে, লাম আসা যার আসা সত্ত্বেও এটা ফাতহা গ্রহণ করেছে, কারণ এটা গায়রুল মুসারি তাই। তারপরে উদাহরণ যে যা আহমাদু, যে আহমাদ এসেছে, আহমাদ শব্দটা ফেলে রোজনে, আর আমরা জানি যে গায়রুল মুসারিবে যে আসবাব গুলো রয়েছে নয়টা, তার মধ্যে হচ্ছে আলা ওজনে ফেলিন, ফেলের ওজনে যদি কোনো ইসিম বা নাম হয় সেক্ষেত্রে সেটা গায়রুল মুসারিবের মধ্যে পড়ে যাবে, সেটাও গায়রুল মুসারিব হয়ে যাবে। তো যা আহমাদু, আহমাদ এসেছে, আতাইতু আল মুকাফাআতা লি আহমাদা, আমি কি করেছি, মুকাফা মানে পুরস্কার প্রদান করেছি বা দিয়েছি কাকে, আহমাদকে, লাম হারফে জার। তো লাম হারফে জার তারপরে সিম কি হয়, কাসরা হয়, কিন্তু এখানে আহমাদা হয়েছে, ফাতহা হয়েছে, নিয়াবাতান আলিল কাসরাতি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি, আর একটা উদাহরণ আছে সেই উদাহরণটা পড়ে আমি বলবো, যে পরবর্তী উদাহরণ ইশতাহারা বি আদলিহি ওমারু, বিআদলিহি ওমারু, অর্থাৎ ওমার কি হয়েছে, বিখ্যাত হয়েছে বিআদলিহি, মানে তার ন্যায়পরায়ণতার কারণে, ন্যায়পরায়ণতার কারণে, ঠিক আছে। তো এখানে ওমারু শব্দটা যেটা রয়েছে, ওমারু এটা আসলে আসলে আল আদল হয়ে যাবে, আদল আসলে আমির ছিল, আমির থেকে, আমির থেকে পরিবর্তন হয়ে ওমার এসেছে, যেমন জাফির থেকে জুফারু। আর এখানে এ ধরনের যে ইসিম যেগুলো পরিবর্তন হয়ে এসেছে, প্রথমে দম্মা তারপর ফাথা এসেছে, ওমা আইনে পেশ তারপর ফাথা এসেছে ওমারু, এরকম ধরনের যে ইসিম গুলো রয়েছে সবগুলো গায়ের মুসারির মধ্যে পড়ে যাবে। তারপরে যে উমার যেটা এসেছে, যে ইকতাদাইতু, ইকতাদা ইকতাদি থেকে মুক্তাদি মানে অনুসরণকারী, তো ইকতাদাইতু আমি অনুসরণ করেছি বি ওমারা, বাহারফে যার এসেছে, তো যার হওয়ার কারণে তার যে ইসিম ওমার এটা কাসরা হতো, কিন্তু কাসরা না হয়ে ফাতহা হয়েছে, নিয়াবাতানিল কাসরাতি, তো এটা কি হয়েছে, এটাও গায়ের মুনসারিফ, তাই বি ওমারা হয়েছে, ফাতহা হয়েছে। তো এখানে যতগুলো আমরা ইসিম দেখলাম, বিশেষ করে সুআদ, তারপর এদিকে দেখলাম যে লন্ডন, নিউ ইয়র্ক, তারপর এদিকে ওসমান, আহমদ, ওমর, তো সবগুলো এগুলো গায়রুল মুসারিফের মধ্যে পড়ে যাবে। এবার কেন গায়রুল মুসারিফ বাহাসে সেটা মেনশন করা আছে, উল্লেখ করা রয়েছে, সে বাহাসটা আমরা একটু পড়ে নেব। তো এখানে যেমনটা যেটা বলার ইচ্ছে ছিল সেটা হচ্ছে যে গায়রুল মুসারিফের যে এরাব সেটা হচ্ছে রফায়ের অবস্থাতে কি হবে, দম্মা, রফায়ের অবস্থাতে কি হবে, দম্মা। রফায়ের অবস্থাতে দম্মা হবে, আর নাসাবের অবস্থাতে ফাতহা, জারের অবস্থাতেও ফাতহা হবে, নিয়াবাতান আনিল কাসরাতি। তাই আমরা দেখলাম যে সাকার তলি ওসমানা, তারপর ইকতাদাই তবি ওমারা দেখলাম, তারপর ইলা নিউ ইয়ার কা ধরে সেমিলান ডানা দেখলাম, তারপর আলা সোয়াদা কারণ ফাতহা গ্রহণ করেছে তাই। এবার আমরা বাহাসে চলে যাব, তো বাহাসে কি বলা আছে এখানে দেখব, ইদা তাআম্মালতাল আসমা আল্লাতি ফি আখিরি কুল্লি মিথালিন, যদি তুমি লক্ষ্য করো প্রতিটি মানে ওই সমস্ত ইসিম গুলোর ব্যাপারে, যে সমস্ত ইসিম গুলো প্রতিটি উদাহরণের শেষে এসেছে, ওয়াজাদতা আন্নাহা আলামুন, তো সেগুলো সবগুলো হচ্ছে আলাম, আলামের জমা হচ্ছে আলাম অর্থাৎ নাম, সবগুলো নাম, ওয়াইদ আরাদতা আন তা'রিফা আন হাদিহিল আলাম শাইআন জাদীদান, আর যদি তুমি চাও হ্যাঁ এই নামগুলোর ব্যাপারে নতুন কিছু জিনিস জানতে, জানতে বা পরিচিত হতে যদি চাও, ফান্দুর তাহলে তুমি লক্ষ্য করো, ইলা কুল্লি মিথালাইন প্রতিটি হ্যাঁ উদাহরণে, বলতে কুল্লি মিথালাইন হ্যাঁ মিথালাইন বলতে দুটি উদাহরণের প্রত্যেকের যে উদাহরণ যেগুলো রয়েছে দুটো করে, সোয়াদ দিয়ে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, আরো দিকে দেখলাম লন্ডন দিয়ে দুটো উদাহরণ, নিউ ইয়র্ক দিয়ে দুটো উদাহরণ, ওমার দিয়ে দুটো উদাহরণ, আহমাদ দিয়ে দুটো উদাহরণ, উসমান দিয়ে দুটো উদাহরণ। তো এই যে দুটি উদাহরণের প্রত্যেকটি উদাহরণের দিকে লক্ষ্য করো, মাহান মানে একসঙ্গে, তাজিদ তুমি পাবে, আন্না সোয়াদ, যে সোয়াদ যেটা শব্দটা বা ইসিমটা রয়েছে, আলামুন এটা হচ্ছে নাম, প্রথমত এটা হচ্ছে নাম, ইয়াদুল্লু আলা আলা মুআন্নাতিন, আর দ্বিতীয়ত এটা হচ্ছে মুআন্নাসকে বোঝানো হচ্ছে, যদি এটা আলাম হয় আর যদি মুআন্নাস হয়ে থাকে তাহলে এটা গায়ের মুনসারিফ, তাই সোয়াদটা গায়ের মুনসারিফ, ওয়া আন্না লন্ডানা, আর লন্ডনটা হচ্ছে আলামুন গায়রুন
গায়রু আরাবিয়িন, এটা হচ্ছে গায়র আরবি, আরবি শব্দ নয় বরং আজমি। যদি দুটো সবাব, আমরা জানি গারুন মুসারিফ যে আসবাব গুলো রয়েছে, হ্যাঁ, যে আদাল ওয়াসফ মারেফ যেগুলো রয়েছে, তানিস আলিফ আর নুন আর জায়দা থান, জামা আর তারকিব, এগুলো যেগুলো রয়েছে, এখানে দুটো সবাব যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে সেটা গায়র মুসারিফের মধ্যে পড়ে যাবে। তো লন্ডন যেটা আমরা একটা সবাব পাচ্ছি, এটা একটা নাম আলাম, আর দ্বিতীয়তে এটা একটা আরবি শব্দ নয় বরং আজমি শব্দ, আর আজমি যদি হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে গায়র মুনসারিফের মধ্যে। আজমি এবং নাম যেহেতু পেলাম, তাই লন্ডনটা হচ্ছে গায়র মুনসারিফ। আই আন্নাহু লাইসা মিন ওয়াদি আল আরব, আর গায়র আরবিন বলতে যেটা আরবরা তৈরি করেনি বা আরবের শব্দ নয়। ওয়া ইউসামা আলামান আজামিয়ান, আর এটা কি বলে যে আলামে আজমি। ওয়া আন্না নিউ ইয়র্ক আলামুন, নিউ ইয়র্ক হচ্ছে এমন একটা নাম, ইয়াতাআল্লাকু মিন কালিমাতাইন, যেটা দুটি শব্দ দ্বারা কি হয়েছে তৈরি হয়েছে, ইমতা জাজাত, এবং মিলিত হয়েছে মিশ্রিত হয়েছে, ইহদাহুমা, হ্যাঁ দুটোর মধ্যে একটা, বিল উখরা অন্যটার প্রতি, মানে একটা অপরের সঙ্গে যুক্ত হয়ে একটা নাম হয়ে গেছে, ফা আসবাহাদা কালিমাতান ওয়াহিদাতান, দুটো শব্দ মিলে একটা শব্দ হয়ে গেছে নিউ ইয়র্ক। আসলে নিউ ছিল আর একটা ইয়র্ক ছিল, তো নিউ ইয়র্ক এই দুটো শব্দ মিলে একটা শব্দতে রূপান্তরিত হয়েছে, তাই এটা গায়রুল মুনসারিফ, যেটাকে তারকিব বলা হয়ে থাকে। তারকিব তারকিব এখানে নিচে আমরা কায়দাতে পড়বো, হ্যাঁ সেখানে দেওয়া রয়েছে। ও আন্না উসমানা, আর উসমান কেন গায়রুল মুনসারিফ, কারণ আলামুন এটা হচ্ছে এমন একটা আলাম বা নাম, ইয়াখিরিহি আলিফুন ওয়া নুনুন আজাইদাতান জাইদাতানি, যার শেষে আলিফ এবং নুন, উস আইন তা মিম, তারপরে আলিফ এবং নুন এক্সট্রা আছে, তো উসমান যেটা রয়েছে আলিফ এবং নুন বর্ধিত করা হয়েছে, তাই এটা গায়র মুনসারিফের মধ্যে পড়ে যাবে। ও আন্না আহমদ, আর আহমদটা কি আলামুন, এটাও একটা নাম, যে তাশাব্বাহা সূরাতুহু ওয়া ইউমাসিলু ওয়াজনাহু ওয়াজনাল ফাআলি সূরাতিহা, তো এটা আসলে ফেলের ওজনে আহমদ আফআলু, এটা একটা ফেল, তো ফেলের ওজনে যেহেতু এসেছে তাই এটা গায়র মুনসারিফের মধ্যে পড়ে যাবে, যেহেতু একটা আলাম পেলাম একটা সবাব, আর দ্বিতীয় হচ্ছে ওজনে ফেল, ওজন ফেল এটা হচ্ছে গায়র মুনসারিফ হওয়ার একটা আলামত। ফা ইন্না আহমাদা ফি ওয়াজনিহি ইউশাব্বিহু আল ফিআলাইন আকরামা ওয়া আহসানা, আকরামা যেটা, হ্যাঁ জি বলেন, বলছি যে একটু মানে ওপর থেকে ওর মানে উঠা দেখতে পাচ্ছি না। ও আচ্ছা সরি সরি, আমার ওঠা হয়নি, ওঠানো হয়নি আসলে, আমি ল্যাপটপে বসে আছি, তো যাই হোক। হ্যাঁ এবার দেখতে পাচ্ছেন যে এই যে আফা ইন্না আহমাদা বি ওয়াজনিহি ইউশাব্বিহু আল ফিআলাইন আকরামা ওয়া আহসানা, তো আকরামা ভাবে ইফাল আহসানা, এই যে দুটো ফেলের মানে সাদৃশ্য, তো সেই দিক থেকে, সেই দিক থেকে এটা হয়ে গেল গায়র মুনসারিফ। ওয়া নাহবি হিমা, আর এরকম ভাবেই যদি আরো নাম থাকে সেগুলো যদি আফালু এর ওজনে আসে থাকে সে থাকে, হ্যাঁ সেক্ষেত্রে সেটা কি হয়ে যাবে গায়র মুনসারিফের মধ্যে পড়ে যাবে। ওয়া আন্না উমারু আলামুন সুলাতিয়ুন, এটা তিন অক্ষর বিশিষ্ট নাম, মুদাক্কারুন এটা হচ্ছে মুদাক্কার, আউয়ালুহু মাদমুম মাদমুমুন, তার প্রথম বর্ণটা আইনে পেস দম্মা দেওয়া রয়েছে, ওয়া তানিউহু মাফতুহুন, আর দ্বিতীয় বর্ণে কি দেওয়া রয়েছে জাবার দেওয়া রয়েছে, তো এরকম ক্যাটাগরি যদি ইসিম আসে তিন অক্ষর বিশিষ্ট তাহলে আমরা চোখ বুঝে সেটা গায়র মুনসারিফ বলে দেবো, ওমারু জুফারু এ ধরনের যে ইসিম গুলো সবগুলো গায়র মুনসারিফ। হাদি হিয়া সিফাতুল আলাম আল্লাতি ফি আমসালাতি ফিল আমসালাতি ওয়াইদা বাহাসসা আন ইরাবি হাদিহি আল আলাম, যে তুমি এই নামগুলোর ইরাবগুলোর দিকে লক্ষ্য রাখো বা লক্ষ্য করো, রাআইতাহা তাহলে তুমি লোক দেখতে পাবে, ফিল মিথাল আল আউয়াল প্রথম উদাহরণে, মিন কুল্লি কা মিথালাইন প্রতিটি দুটো উদাহরণের প্রত্যেকটিতে, ইম্মা মারফুআতুন হয় সেরা রাফায়ের অবস্থাতে রয়েছে, ওয়া ইম্মা মানসুবাতুন নতুবা সেরা নাসাবের অবস্থায় রয়েছে, ও ফিল মিথাল আত-তানি মাজরুরাতুন আর দ্বিতীয় উদাহরণে কি রয়েছে সেটা জারের অবস্থাতে, যেমন আমরা দেখলাম প্রথম উদাহরণে, মানে প্রথম যেটা যেটা আমরা দেখলাম যে কারাত সুয়াদু, সুয়াদু সেরা রাফার অবস্থাতে ছিল, আর তারপরে যে আমরা উদাহরণগুলো দেখলাম যে আসনাইতু আলা সুয়াদ, আসনাইতু
মানে হচ্ছে কি করা, যে প্রশংসা করা। তো আলা সোয়াদিন, তো পরের যে উদাহরণটা মানে এখানে সোয়াদ দিয়ে দ্বিতীয় নম্বর উদাহরণটা মাজরুরান, দ্বিতীয় প্রত্যেকটি উদাহরণের লন্ডনের দ্বিতীয় উদাহরণে পুরোটাই মাজরুর, সবটাই মাজরুরের অবস্থাতে রয়েছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি। তো দ্বিতীয় ক্যাটাগরি যেগুলো সবগুলো মাজরুরের অবস্থাতে রয়েছে, এখানে বলা আছে ওয়াফিল মিতার তানি, আর দ্বিতীয় যে উদাহরণ গুলো রয়েছে সেগুলো জারের অবস্থাতে। ওয়ালাকিন নাকা ইদা তাআমালতা হারাকাতি আওয়াখিরিহা, যদি তুমি এই উদাহরণগুলোর শেষ বর্ণে শেষ যদি হারাকাত লক্ষ্য করো, রাআইতা আন্নাহা রুফিআত বিদাম্মাতিন যাহিরাতিন, তো প্রথম যে উদাহরণগুলো দ্বারা রয়েছে সেগুলো যেগুলো রাফার অবস্থাতে দম্মা বিশিষ্ট দেখতে পাবো, ওয়ানুসিবাত বিফাতহাতিন যাহিরাতিন, আর নাসাবের অবস্থাতে প্রকাশ্য ফাতহা দেখতে পাবো, কা বাকিয়াতিল আসমাইল উখরা অন্যান্য উদাহরণের মতো অন্যান্য ইসিমের মতো, ওয়ালাকিন্নাহা ফি হালিল জাররি, কিন্তু বিশেষ করে জারের অবস্থাতে লাম তুজাররা বিল কাসরাতি, অর্থাৎ কাসরা প্রদান মানে জারের অবস্থা হয় না কাসরা এর মাধ্যমে, বাল জুররাত বরং এটা জারের অবস্থায় হয়ে থাকে বিল ফাতহাতি ফাতহার মাধ্যমে। ওয়াইদা রাজাতান নাদরা মাররাতান উখরা, যদি তুমি আরো একবার তোমার যে দৃষ্টি সেটাকে ফিরাও, ওয়াজাদতা তুমি পাবে আন্না আল আলামা জামিআহা, তো প্রতিটি যে নামগুলো লাম তুনাব্বান সেগুলো কিন্তু তানবিন দিয়ে নেই। আমরা যদি লক্ষ্য করি তো দেখেন যে যে উদাহরণগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু তানবিন নেই, সোয়াদু রয়েছে, সোয়াদুন কিন্তু না, সোয়াদু, তারপর সোয়াদা, লন্ডনা, হ্যাঁ নিউ ইয়র্কা, ওমারু, ওসমানু, কোনোটাতে কিন্তু তানবিন নেই, সেই জিনিসটা এখানে লক্ষ্য করানো হলো আর কি। ওয়া আন্নাহা মুনিআত মিনাত তানবিন, আর এই যে নামগুলো সেগুলো তানবিন থেকে খালি, তানবিন থেকে এগুলো তানবিনকে আসা থেকে মুক্ত রেখেছে, মানে তানবিনকে আসতে নিষেধ করা হয়েছে, মানে তানবিন আসা নিষিদ্ধ, আও মনে আত্মীয় সার্ফি, অথবা পরিবর্তনের দিক থেকে এটার যে নিষিদ্ধ মানে কাসরা জায়গাতে কাসরা না হয়ে ফাতহা হচ্ছে, পরিবর্তন এক্সাক্ট হচ্ছে না, সেই দিকে বলা হচ্ছে আন্না সার্ফা ওয়া তানবিন বিমানান ওয়াহিদিন, কেননা সার্ফ এবং তানবিন সেটা একই অর্থে। এবারে আমরা কায়দা পড়বো, সেটা হচ্ছে ইমনাউ আল আলামু, আলাম যেটা রয়েছে সেটা সেটাকে নিষিদ্ধ করা হয়ে হয় মিনাসার কি পরিবর্তনের দিক থেকে, মানে জারের অবস্থাতে কাসরা গ্রহণ করবে না বরং ফাতহা গ্রহণ করবে, আই আবি তানবিন, আই আ তানবিন মানে তানবিন গ্রহণ করা থেকে নামকে নিষেধ করা হয়, ওয়া ইউজারু বিল ফাতহাতি, এবং জার হয় ফাতহায়ের মাধ্যমে, নিয়াবাতান আনিল কাসরাতি কাসরার পরিবর্তে, যদি কখন ইদা কানা মুআন্নাসান, যদি সেটা মুআন্নাস হয়ে থাকে, নাম এমন নাম যদি সেটা মুআন্নাস হয়ে থাকে তাহলে সেটা গায়ের মুসাইরের মধ্যে পড়ে যাবে, যেমনটা আমরা দেখলাম সোয়াদ, ফাতিমা, তারপর তল, তারপর ওদিকে রয়েছে ফাতিমা পড়লাম, আয়েশাতা, এগুলো সব নাম প্লাস মুআন্নাস, তাই এটা গায়ের মুসাইর। আর আজামিয়ান, যদি নামটা যদি আজমি হয়, যেমন আমরা লন্ডন পড়লাম, সেটা আসলে আরবি শব্দ না বরং এটা একটা নাম, দেশের নাম, আর দ্বিতীয় হচ্ছে আজমি বর্ণ, হ্যাঁ আজমি আরবের না, আজমি মানে হচ্ছে, হ্যাঁ বলেন, যদি ওটা না বলতে নাম হয় আর দ্বিতীয় যদি মুয়ান্নাস হয় তাহলে সেটা গায়ের মুনসারিফ হয়ে যাবে। এবার আপনি যদি বলেন কারিমাতুন, আসলে কারিমাতুন তো হয়, সেটা কেন গায়ের মুনসারিফ হলো না, আসলে কারিমাতুনটা আসলে ওটা সিফাত হয়ে ওটা নাম ব্যবহার করা হয়েছে, ওর আসল হচ্ছে সিফাত মানে গুণবাচক শব্দ, ওর আসল আসলে আসলটা দেখতে হবে, যেমন যদি আমি আয়েশা বলি এটার আসলে হচ্ছে নাম, এটা কোনো সিফাত নয়, কারিমাতুন ওটা আসলে সিফাত কিন্তু নামের অর্থে ব্যবহার করা হয়, তো সেই দিক থেকে ওটা গায়ের মুনসারিফ নয়। হ্যাঁ আমি বলেছি ওই ব্যাপারটা আমি আসছি, আনাবি হুরেরা তখন কাসরা গ্রহণ করেনি, হুরেরা তো দেখেন ফাতহাই হয়েছে, তবে এখানে ব্যতিক্রম যে নিয়মগুলো রয়েছে ওগুলো নিচে আসছে, আমি এখন বলছি না কারণ এখন যদি বলি তো হয়তো কেউ কেউ কনফিউজ হয়ে যেতে পারেন, এমনি সাধারণভাবে জেনে রাখবেন যে কাসরা এবং তানবিন গ্রহণ করে না, তবে গ্রহণ করে তার ব্যতিক্রমী নিয়ম আছে সেটা নিচে আসবে, বুঝতে পারলেন ভাই?
ঠিক আছে। তো যদি নামটা যদি আজমি হয়, যেমন লন্ডন আমরা পড়লাম, সেটা একটা নাম, আর এটা হচ্ছে আজমি শব্দ, তাই সেটা গার্মসেল। আর এটা হচ্ছে মুরাক্কাবান তারকিবান মাজজিয়ান, মানে এমন দুটো শব্দ মিলে যেটা আসলে একত্রিত হয়ে একটা নাম তৈরি হয়েছে। যেমন কো একটা সুন্দর উদাহরণ, বাহালা বাক্কুন একটা রয়েছে, বাহালুন একটা শব্দ, বাক্কুন একটা শব্দ, দুটো শব্দ মিলে একটা নাম হয়েছে। সেরকম হবে নিউ ইয়র্ক, নিউ একটা শব্দ, ইয়র্ক একটা শব্দ, তো দুটো মিলে একটা নাম হয়েছে। তো সেই এই ধরনের যদি নাম হয় তাহলে এগুলো কি হয়ে যাবে, গায়ের মুসরিফের আন্ডারে পড়ে যাবে। আর একটা হচ্ছে মাজিদান ফিহি আলিফুন ওয়া নুনুন, যদি একটা নামের মধ্যে আলিফ এবং নুন বেশি থাকে, যেমন সুলাইমান পড়লাম, উসমান পড়লাম, তো এগুলো হয়ে যাবে গায়ের মুসরিফ। আর কি ইদা কানা আলা ওয়াসনিল ফেল, ওজনের যদি ফেলের ওজনে চলে আসে, যেমন আসবাকু একটা যে শব্দ আসবাক, তো সেটা ফেলের ওজনে আসলে আফআলু এর ওজনে আফআলা, তো ওটা আসলে গায়ের মুসরিফ হয়ে যাবে আসবাক। এই ধরনের যত ধরনের আলাম রয়েছে ফেলের ওজনে, সবগুলো গায়ের মুসরিফের ক্যাটাগরিতে পড়ে যাবে। আরো একটা আছে মুদাক্কারান থুলাতিয়ান, তিন অক্ষর বিশিষ্ট, মানে তিন বর্ণ বিশিষ্ট যদি মুদাক্কার নাম হয়, মাদমুমুল মাদমুমাল আউয়ালি, প্রথমটা হচ্ছে মাদমুম, যেমনটা আইন মিম র, আইনে পেশ ছিল আমরা দেখলাম, আইনে পেশ মিমে জাবার, প্রথমটা হচ্ছে দম্মা ফাতহা বলতে দম্মা যুক্ত পেশ যুক্ত মাফতু হাতানি, আর দ্বিতীয় বর্ণ যদি বলতে মাফতু হয় জাবার হয়, তাহলে সেক্ষেত্রে সেটা গায়ের মুসারি হয়ে যাবে। যেমন ওমারু জুফারু, হ্যাঁ, এই ধরনের যতগুলো নাম সবগুলো গায়ের মুসারি ক্যাটাগরিতে পড়ে যাবে। এটা গেল আলামের ব্যাপারে, নামের ব্যাপারে। এবার কিছু সিফাত রয়েছে যেগুলো কিন্তু গায়ের মুনসারি, আমরা কিন্তু আলামের ব্যাপারে গায়ের মুনসারি এত এতক্ষণ পড়লাম, এবার আমরা নিচে যেটা পড়বো সেটা হচ্ছে সিফাতুল মামনুআতু মিনাস সারফি, এমন কতগুলো সিফাত রয়েছে যেগুলো পরিবর্তন থেকে নিষিদ্ধ, মানে পরিবর্তন হয় না। যেমন এখানে আমথিলা দেওয়া রয়েছে আল ওয়ারাদু আতশানু, এখানে যতগুলো আমরা উদাহরণ দেখবো সবগুলো কিন্তু তানউইন মুক্ত প্রথমত, আর দ্বিতীয়ত হচ্ছে কাসরা মুক্ত, যেখানে কাসরা বা জের নেই সেই সেটা হচ্ছে মুক্ত। তো আল ওয়ালাদু আতশানু, এখানে যে আতশানু শব্দটা, আতশানু মানে হচ্ছে ত্রাসটি, মানে পিপাসার্থ, তো বালকটি হয় পিপাসার্থ, তো আতশান শব্দটা হচ্ছে গায়ের মুনসারি। তারপর সাকাইতু ওয়ালাদান, এখানে আমরা লক্ষ্য করছি যে সাকাইতু আমি কি করালাম, পান করালাম, সাকায়েস কি মানে পান করানো, ওয়ালাদান এমন একজন বালককে আশানা যে হচ্ছে পিপাসার্থ। তো এখানে যে ওয়ালাদ শব্দটা হচ্ছে মৌসুফ, আশানা শব্দটা হচ্ছে সিফা, তো এখানে দেখেন ওয়ালাদান আশান নাম হয়নি, কেন, কারণ আশানা শব্দটা গায়ের মুনসারিফ হওয়ার কারণে তানউইন গ্রহণ করেনি, তবে এটা আসলে সিফাত, এটা সিফাত, আর এই সিফাতটা হচ্ছে গায়ের মুনসারিফ। তো এখানে যে সমস্ত সিফাত গুলো হচ্ছে গায়ের মুনসারিফ, সেই সমস্ত সিফাত গুলোর ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। তো আসান শব্দটা মনে রাখবেন, সেটা হচ্ছে গায়ের মুসারিফের ক্যাটাগরিতে পড়ে যাবে, কারণ এখানে আমরা সব দেখতে লক্ষ্য করছি সেটা হচ্ছে আলিফ এবং নুন এক্সট্রা এখানে দেওয়া রয়েছে। তারপর লা তাবখাল আলা আসানা, লা তাবখাল মানে তুমি কৃপণতা করো না কার উপর, যে পিপাসার্থ থাকে তার উপরে কি করো না, বলতে কৃপণতা করো না, কেননা যে পিপাসার্থ থাকে তাকে পানি পান করানো অবশ্যই নেকির কাজ। তো এখানে আচ্ছান শব্দ রাখেন আলা এসেছে হারফেজার, হারফেজার আসার পরে যে আচ্ছান আসানি হওয়া দরকার ছিল কিন্তু হয়নি, কেননা এটা গায়ের মুনসারিফ, তাই গায়ের মুনসারিফ হওয়ার কারণে কাসরা গ্রহণ না করে ফাতহা গ্রহণ করেছে নিয়াবাতান আনিল কাসরাতি। তারপর আন্তা আসবাকু মিন্নি, তুমি আমার আগে, আগে বলতে তুমি আমার থেকে এগিয়ে গেছো। এখানে আসবাক শব্দটা হচ্ছে ফেলের ওজনে, আসলে আফআলু এর ওজনে, আফআলা এর ওজনে, তাই এটা হয়ে গেল গায়ের মুনসারিফ। এখানে আরো একটা দেখবো যে লাম ইয়াকুন গাইরুকা আসবাকা, লাম ইয়াকুন মানে কেউ নেই, গাইরুকা তুমি ছাড়া, আসবাকা মিন্নি, এখানে আসবাকা মাফুলের অবস্থাতে রয়েছে কিন্তু আসবাকান হওয়া দরকার ছিল, কিন্তু আসবাকান না হয়ে আসবাকায় হয়ে গেছে, কারণ তানমিন কেন গ্রহণ করেনি, কারণ এটা গায়ের মুনসারিফ, আসবাকা মিন্নি অর্থাৎ তুমি ছাড়া, লাম ইয়াকুন গায়রুকা আসবাকা মিন্নি, তুমি ছাড়া কেউ আমার আগে নেই, এটা তার অর্থ। আর একটা লাস্তা বি আসবাকা মিন আলিয়্যিন, এটা যে
জারের উদাহরণ যে লাস্তা মানে তুমি নও বি আসবাকা মিন আলিকিন, অর্থাৎ আলীর থেকে তুমি আগে বেড়ে নও। তো এখানে বা হারফে জার এসেছে, যে বার হারফে জার আসা আসার কারণেও আস বাকি হয়নি, কারণ হচ্ছে এটা গায়ের মুসারে, তাই আস বাকি হয়নি বরং আস বাকা হয়েছে মিন আলিকিন, আলীর থেকে। এটা এই উদাহরণগুলো গেল। এবার ওয়াকা, ওয়াকাফা, ওয়াকাফা জুনুদুন মাতনা। এই যে মাতনা, মাতনা আসলে দুই দুই করে মানে দুজন দুজন করে কি করেছে, জুনুদুন, এই মাতনা এটা আসলে সিফাত হয়ে ব্যবহার হচ্ছে। হ্যাঁ মাতনা সিফাত মানে দুই, তো দুই দুই করে মানে দুজন দুজন করে যে সৈন্যরা তারা দাঁড়িয়ে আছে, এখানে মাসনা শব্দ রয়েছে গায়ের মুসারিফ। তারপর তাকা বলতু, আমি সাক্ষাৎ করেছি, কেউ কি কিছু বলবেন বা বলছেন? আচ্ছা, তাকা বলতু মা জুনুদিন মাতানা, আমি সাক্ষাৎ করেছি, এখানে দেখেন মা শব্দটা এসেছে, আর মা শব্দটা যেটা সেটা সর্বদাই মুদাফ ইউজ হয়ে থাকে, আর জুনুদিন তারপরে সিমটা অবশ্যই যেটা মুদাফ পেলায় সেটা কি হয়, সেটা অবশ্যই কাসরা হয়, তো জুনুদিন কাসরা হয়েছে। আর জুনুদিনটা হচ্ছে মৌসুফ আর মাসনা হচ্ছে সিফাত, তো সিফাত মৌসুফের এরাব গ্রহণ করে, তো মাসনাটা দেখেন মাসনিন হয়নি বরং মাসনাই থেকে গেছে, কারণ এটার কোনো পরিবর্তন না হওয়ার পিছনে একটাই কারণ, মাসনাটা হচ্ছে গায়ের মুসারিফ। তো মাসনা হয়ে গেছে, মাসনা মানে দুজন দুজন আমি করে কি করেছি সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছি। তারপর জা আল আওলাদু সুলাতা, তো আল আওলাদ, আওলাদ বলতে ওয়ালাদুনে যেমন আছে, আওলাদ মানে বালকরা এসেছে, সুলাতা মানে তিনজন তিনজন করে, সুলাসা মানে হচ্ছে তিনজন তিনজন করে, রুবাআ মানে চারজন চারজন করে, খোমাসা মানে পাঁচজন পাঁচজন করে, সোদাসা মানে ছয়জন ছয়জন করে, সোবাআ মানে সাতজন সাতজন করে, হোমানা মানে হচ্ছে আটজন আটজন করে, তুসাআ মানে হচ্ছে নয়জন নয়জন করে, আর ওশারা হচ্ছে দশজন দশজন করে। যতগুলো আমি এই যে এই সিফাত গুলো বললাম সবগুলোই আসলে গায়রুল মুসারিফ, সব গায়ের মুসারিফ, এগুলো নিচে কায়দা তো আসবে। তো তিনজন তিনজন করে বালক এসেছে, তো আল আওলাদের সিফাত হচ্ছে সুলাসাটা। তারপর নাদারতু ইলা আওলাদিন সুলাতা, তো আমি কি করেছি, নাদার তো আমি লক্ষ্য করেছি ইলা আওলাদিন বালকদের দিকে দিকে, সুলাসা মানে তিনজন তিনজনের দিকে, হ্যাঁ তিনজন তিনজনের করে আমি কি করেছি লক্ষ্য করেছি, তো সুলাসাটা এটা গায়ের মুসারিফ। দাখালাল মাদারাসাতা বানাতুন উখারু, তো এখানে যে শব্দটা যে দাখালাল মাদারাসাতা বানাতুন উখারু, তো এখানে বানাতুন মৌসুফ আর উখার হচ্ছে আসলে উখরা এর জমা হচ্ছে উখারু, ঠিক আছে, উখরা এর জমা হচ্ছে উখারু, তো এটাও গায়ের মুনসারিফ। আর দেখেন এটা যদি আমরা লক্ষ্য করি সেই ইয়ে অনুযায়ী যে এমন একটা ইসিম যেটা হচ্ছে তিন বর্ণ বিশিষ্ট, প্রথমটা দম্মা হয়েছে আর দ্বিতীয় বর্ণটা ফাথা হয়েছে, তাই এটা গায়ের মুনসারিফ। উখারু, তো তিনজন বলতে বানাতুন উখারু অন্যান্য মহিলাগণ মাদ্রাসাতে প্রবেশ করেছে, এখানে আল মাদ্রাসাতে যেটা মাফুল রয়েছে সেটাকে ফাইলের আগে আনা হয়েছে, ফাইলকে তা মানে মুআখখার করা হয়েছে, ইয়ে মাফুলকে মুকাদ্দাম করা হয়েছে। মারারতু বি বানাতিন উখারা, এখানে বি বানাতিন আসলে উখারিন হওয়া দরকার ছিল কিন্তু উখারা হয়েছে কারণ এটা গায়ের মুনসারিফ। এবার আমরা যদি বাহাসটা পড়ি তো ওখানে এই বলা হবে যে ইদা আলকাইতা নাযরাতান ইলাল আমসালাতিস সাবিকাতি ওয়া রাআইতা আন্নাহা তাশতামিলু আলাল কালিমাত, সেখানে কতগুলো কালিমাত শব্দ আমরা পেলাম, সেটা হচ্ছে আশান, আর আশানের ওজনে যেমন আশানের ওজনে যেমন সাবান রয়েছে, আর ওদিকে রয়েছে আরো কতগুলো এরকমই ইয়ে রয়েছে, নাম রয়েছে আলিফ নুন দিয়ে, সেগুলো সব গায়ের মুসারিফের ক্যাটাগরিতে পড়ে যাবে, আন্ডার পড়ে যাবে। ওয়াসবাকু ওয়া মাতনা ওয়া সুলাতা ওয়া উখারু উখারা আশান তাদুল্লু আলা দাতিন মুত্তাসিফাতিন বিল আতাশ, আশান যেটা আসলে পিপাসার্থকে বোঝাচ্ছে, এটা একটা একটা আসলে সিফাত। ওয়াসবাকুন তাদুল্লু আলা দাতিন মুত্তাসিফাতিন বিল জিয়াদাতি আলা গাইরিহা ফিস সাবাক, এটা আসলে মানেটা ব্যাখ্যা করা হয়েছে। তারা মাতনা ওয়া সুলাতা কেলাহুমা, মাতনা এবং সুলাসা ইয়াদুল ওয়ালা আশিয়াই নিত্তাসাফাত বি আন্নাহা রত্তিবাত তারতিবান আদাদিয়ান খাসান,
তো এটা আসলে একটার পর একটা যে সংখ্যা দ্বারা কি করা হয়েছে, তারতিব করা হয়েছে, সাজানো হয়েছে, মানে একজনের পর একজন বা তিনজন করে তিনজন করে, এই যে যে খাসান নির্দিষ্ট আদাদ বা সংখ্যাকে রত্তিবাত মানে সাজানো হয়েছে তিনজন তিনজন করে এরকমটা। এ আন্না মানা ওয়াকাফা জুনুদুন মাসনা আন্নাহু মুকাফু কুল্লান ইথনাইন, অর্থাৎ প্রত্যেক দুজনের মধ্যে প্রত্যেকে দাঁড়িয়েছে, এটা তার অর্থ। মিনহু মান মানে এক সঙ্গে, ওয়া মানা জাল আওলাদু সুলাতা, ওয়া মানা জাল আওলাদু সুলাতা আই আন্নাহুম আন্নাহুম জাও মানে সকলে এসেছে। কেউ জয়েন হতে চাইছে? তো আন্নাহুম জাও তারা সকলে এসেছে, কুল্লা সালাসা মিনহুম মান মানে প্রত্যেকের তিনজন, মানে তিনজন যে ছিল প্রত্যেকে এসেছে। আম্মা কালিমাতুন উখরা ফাতাদুল্লু আলা যাওয়াতি মুগায়ারা লিগাইরিহা, অর্থাৎ এমন কিছু জিনিস সেগুলো ব্যতিরিকে আরো, বা এমন কতগুলো মহিলা সেগুলো ব্যতিরিকে আরো অন্যান্য মহিলাগণ এসেছেন, এরকমটা তার অর্থ। ওমিন যালিকা ইয়াযহারু লাকা আন্না কুল্লা কালিমাতিন মিনাল কালিমাতি সাবিকা তাদুল্লু আলা সিফাতিন, প্রতিটি যে ইসিমগুলো আমরা পড়লাম সবগুলো আসলে সিফাত, সিফাত হচ্ছে সবগুলো কি সিফাত, তাদুল্লু আলা সিফাতিন সিফাতের অর্থকে স্পষ্ট করছে। ওয়াইন্দা তাআমুলি সিফাতি মারাতান উখরা, এই যে সিফাতগুলোকে নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করি, যে আসান এটা আসলে ওজনে ফালান, ফালানের ওজনে, ওয়ান আসবাকাল ওজনে আফালা আফালের ওজনে, তো যেহেতু আসান এটা ফালানের ওজনে চলে আসলো তাই ফেলের ওজনে যদি চলে আসে সেটা গায়ের মনসারে হয়ে যাচ্ছে। ওয়ান্না মাসনা ওয়া সুলাসাল আবদান লিল আদাদি আলা সূরাতিন খাসাতিন, আর এই মাসনা মানে দুইজন দুইজন করে, সুলাসা মানে তিনজন তিনজন করে, এই দুটো শব্দ নির্দিষ্ট যে আদাদকে বোঝাচ্ছে। অমিথলুমা ওয়াহাদু, ওয়াহাদু মানে হচ্ছে একজন একজন করে, ওমা ওয়াহাদা মানে একজন একজন করে, অসারা মানে দশজন দশজন করে, ওমা আসারা মানে দশজন দশজন করে। ও আন্না কালিমাতুন উখারু জামউন লি উখরা, উখরার জামা হচ্ছে উখারুন, বিমানা মুগাইয়ারাতুন অর্থাৎ অন্যান্য। তারপর এখানে ওয়াইদা বাহাসতা আন ইরাবি হাদি সিফাতি, এই যে সিফাতগুলো যদি ইরাবগুলো আমরা লক্ষ্য করি বা দেখি, রাআইতাহা বা তুমি যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে, ফিল আমসিলাতি উদাহরণগুলোর মধ্যে, ইম্মা মারফাআতুন কতগুলো উদাহরণ যেগুলো রাফার অবস্থাতে রয়েছে, বা ইম্মা মানসুবা আর কতগুলো উদাহরণ নাসেবের অবস্থায় রয়েছে, ও ইম্মা মাজরুর অথবা জারের অবস্থাতে, রাআইতা আন্নাহা তারফাউ বিদ্দাম্মা, তো এটা রাফার অবস্থাতে যে দাম্মা এর মাধ্যমে রাফা হচ্ছে, ওয়াতানসাবু হ্যাঁ ওয়াতানসাবু বিল ফাতাহাতি, আর নাসাব হচ্ছে ফাতাহার মাধ্যমে, ওয়ালাকিন্নাহা তুজারু তুনসাবু আসলে তুরফাউ বিদ্দাম্মাতি ওয়া তুনসাবু বিল ফাতাহাতি, ওয়ালাকিন্নাহা তুজারু বিল ফাতাহাতি নিয়াবাতান আনিল কাসরাতি, জারের সমতে ফাতহা হচ্ছে, ওয়াজাদ্দা আন্নাহা খালিয়াতুন মিনাত তানউইন আও মামনুআ মিনাস সারফি, তানউইন থেকে খালি হচ্ছে অথবা পরিবর্তন থেকে মুক্ত হচ্ছে, পরিবর্তন ঘটছে না এটার হচ্ছে। এবার আমরা কায়দাগুলো পড়বো, যে তুম নাও সিফাতু, যে সিফাতকে কি করা হয় মানে বাধা প্রদান করা হয়ে থাকে মিনা সার্ফি পরিবর্তন থেকে, ওয়া তুজাররু বিল ফাতহাতি, এবং ফাতহার বলতে জারের অবস্থাতে ফাতহা প্রদান করা হয়ে থাকে, নিআবাতান আনিল কাসরাতি কাসরা এর জায়গাতে বা কাসরার স্থল শিখতে ফাতহা দেওয়া হয়ে থাকে। তো এটা কখন হবে সিফাত, ইদা কানাত, আই ইদা কানাতি সিফাতু, ইদা কানাতি সিফাতু ওয়ালা ওয়াজনি ফাআলান, ফাআলানের ওজনে যদি হয়ে থাকে তাহলে এটা অবশ্যই গায়রুল মুনসারি, ইদা কানাতি সিফাতু আলা ওয়াজনি আফআলা, আফআলা ওজনে যেমন আসবাক আমরা পেলাম তো সেরা গায়র মুনসারি হয়ে যাবে, অথবা ফি ওয়াহাদা মানে একজন একজন করে, মাওহাদা মানে একজন একজন করে, ইলা ওশারা মানে একজন একজন করে নিয়ে দশজন পর্যন্ত, যেমন বললাম যে মাসনা মানে দুইজন দুইজন করে, তারপর সালাসা হ্যাঁ তিনজন তিনজন করে, সুলাসা মানে তিনজন তিনজন করে, রুবাআ চারজন চারজন করে, খুমাসা পাঁচজন পাঁচজন করে, সুদাসা ছয়জন ছয়জন করে, তারপর সুবাআ সাতজন সাতজন করে, তারপর সুমানা আটজন আটজন করে, তুসা নয়জন নয়জন করে, ওশারা দশজন দশজন করে, অথবা মা আশারা। তো এই যে উদাহরণগুলো, আরো একটা উদাহরণ রয়েছে যে উখারা, উখরা উখরা এর জমা হচ্ছে উখারা, এই যে এগুলো সবগুলো গায়ের মুসারের মধ্যে পড়ে যায়। তো এই কায়দাগুলো খুবই ইম্পর্টেন্ট, কায়দাগুলো মনে রাখলে আমাদের অটোমেটিকলি আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা এর পরিবর্তন ঘটছে। তো এই পর্যন্ত সবার কি ক্লিয়ার হয়েছে, এই যে গায়ের মুসারের যতদূর পড়লাম ততটুকু? হ্যাঁ আচ্ছা।
তারপর চলেন যে আল মামনুউ মিনাস সারফি লি সিয়াগাতি মুনতাহা আল জুমুই আও আলিফ আত-তানীথ। এখানে কতগুলো উদাহরণ আছে যেগুলো জামউ মুনতাহা আল জুমুই, অর্থাৎ জামা মুনতাহিল জুমু যেটা বলা হচ্ছে, বিশেষ করে এটা একটা নির্দিষ্ট ওজনই রয়েছে মাফাইল বলে, তো সেই ওজনে যদি পড়ে যায় তো সেটা হয়ে যাবে গায়রুল মুনসারিফ। আরো একটা যে আলিফ আত-তানীস মুআন্নাসের আলিফ, সেটা হতে পারে আলিফ আল মামদুদা, হতে পারে আলিফ আল মাকসুরা হতে পারে, তো সেগুলো আসলে গায়রুল মুনসারিফের ক্যাটাগরিতে পড়ে যাবে। তো এখানে উদাহরণ আল আমসিলা যে উনশিআত মাদারিসু, ওখানে মাদ্রাসাতুনে জমা আছে মাদারিস, আর এটা আসলে মাফাইলুর ওজনে, আর এটা আছে জামউ মুনতাহা আল জুমুই, এটা গায়র মুনসারিফ হয়ে যাচ্ছে। শাহাদতু মাদারিসা, মাদারিসান না হয়ে মাদারিসা হয়েছে, এটা গায়র মুনসারিফ হওয়ার কারণে, কারণ এর জামউ মুনতাহা আল জুমু। তারপর তাআল্লামতু ফি মাদারিসা, ফি হরফে জার এসেছে, মাদারিসি হওয়ার দরকার ছিল কিন্তু মাদারিসে রিসি না হয়ে মাদারিসা হয়েছে, কারণ এটা জামউ মুনতাহা আল জুমু এর মধ্যে পড়ছে। তারপর পরের উদাহরণ হাদিহি আসাফিরু, আসাফিরু তো জামা মুনতাহিল জুমুর যে ইয়ে রয়েছে অর্থাৎ ওজন, মাফাইল একটা হয় আর একটা মাফাইল ইয়া দিয়ে, মাফাইল ইয়ালাম মাফাইল, তো ওর ওজনে আসাফিরু চলে আসছে, হাদিহি আসাফিরু, তো আসাফিরুন কিন্তু নয়, আসা ফি উসফুরুনে যেমন আছে আসাফির, তো আসাফিরু হয়েছে, তাই এটা গায়র মুনসারিফ তানবিন গ্রহণ করেনি। তারপর আতলাকতু আসাফিরা, আমি চুড়ে পাখিদেরকে ছেড়ে দিয়েছি, তো আসা ফিরান না হয়ে আসা ফিরা হয়েছে, কারণ গায়র মুনসারিফ এটা জামা মুনতাহা আল জুমু হয়েছে। লা তালা বি আসাফিরা হয়েছে, বি হরফে জার এসেছে বা, কিন্তু আসাফিরি না হয়ে আসাফিরা হয়েছে, কারণ এটা গায়র মুনসারিফ, লা তালা বি আসাফিরা, এটা গায়র মুনসারিফ হয়ে গেল। পরের উদাহরণ আমরা দেখব যে হাদিহি সাহারাউ, এই যে পরের যে এগুলো আলিফ আত-তানীস, এটা হচ্ছে আলিফ আল মামদুদার মধ্যে পড়ে যাচ্ছে, তো সেটা হচ্ছে হাদিহি সাহারাউ। আর আলিফ মামদুদা চিনার সব থেকে বড় ইয়ে হচ্ছে প্রথমে জাবার দেখতে পাবেন, তারপর একটা আলিফ, তারপর একটা হামজা, ফাতহা আলিফ এবং হামজা এই স্ট্রাকচারে যদি চলে আসে তাহলে সেটা হয়ে যাবে আলিফ আল মামদুদা, আলিফ আত-তানীস, আলিফের মাধ্যমে যেটা বোঝানো হচ্ছে এটা মুআন্নাস, হাদি সাহারাউ, তো এটা হচ্ছে গায়র মুনসারিফ, সাহারাউ সাহারাউন হচ্ছে না, ইখতারাতু সাহারাআ, সাহারাআ হচ্ছে, সাহারাআন হচ্ছে না, ইয়ামুরুল জামালু ফি সাহারাআ, সাহারাই বা সাহারাইন হচ্ছে না, এগুলো সব হচ্ছে গায়র মুনসারিফ। 10 নম্বর উদাহরণ আল ওয়ালাদু আন নাজিবু নুমা, তো আল ওয়ালাদু আন নাজিবু নুমা, এই নুমা শব্দটি এটা হচ্ছে গায়র মুনসারিফ, মা রাআইতু নুমা, এটা আসলে আলিফে মাকসুরা কে ইন্ডিকেট করছে, আলিফে মাকসুরা তো নামা, তারপর মা রাআইতু নুমা কাসিহাতি, তো নুমা শব্দটা এখানে কি রয়েছে গায়র মুনসারিফ। তারপর কাবিল আন আন নিআমাতা বিনুমা, কাবিল আন নিআমাতা বিনুমা, এই যে নুমা শব্দটা নুমিন হয়নি, ওদিকে নুমা নুমুন হয়নি, বরং নুমা নুমাই রয়েছে, এটা গায়র মুনসারিফ। আর বাহাসে যদি আমরা পড়ি তো দেখতে পাবো যে তাআম্মাল ফিল আমসিলাতি সাবিকাতি আল কালিমাত, যে উদাহরণগুলো আমরা পড়লাম যেমন মাদারিস রয়েছে, আসাফির, সাহারাও, নুমা, তো তাজিদ আন্না মাদারিস জামু তাকসির বিহি আলিফুন জায়েদাতুন বাদাহা হারফান ও আন্না আসাফির যেমন তাকসিরুন, এগুলো জামায় তাকসির প্রথমত আয়দান বি আলিফুন জায়েদাতান বাদাহা তালাতাতা আহরুফিন, তিনটি বর্ণ পরে এসেছে, وكل جمع يجي على هاتين الصورتين يقال انه على صيغه منتهى الجمع, এই ধরনের যদি ইসিম আসে আলিফের পরে দুটো বর্ণ অথবা তিনটি বর্ণ তাহলে সেটা জামউ মুনতাহা আল জুমুয়ের মধ্যে চলে যাবে, সেটা আমরা জামউ মুনতাহা আল জুম বলবো, যেটাকে জিম জিম দিয়ে প্রকাশ করা হয় থেকে জমা জমা জমার জমা। আম্মা সাহারাউ ওয়া নুআমা فإن الأولى ها مختومة بألف التانيث الممدودة سرات ألف ممدودة درا سسويس والثانية مختومة بألف التانيث المخصورة ألف مخصورة درا سسويس
তো এগুলো সবগুলো গায়ের মুসলিম ক্যাটাগরিতে পড়ে যাবে। ওয়াইদা বাহাস্তা আন হারাকাতি আওয়াখির হাদিল কালিমাত, যদি এই যে কালিমাত শব্দগুলো আমরা পড়লাম এর যদি আমরা হারকাত নিয়ে দেখি, হারকাত গুলোকে লক্ষ্য করি, রআইতা তো দেখতে আমরা পাবো বা রআইনা আমরা দেখতে পাবো, রআইতা তুমি দেখতে পাবে, আন্নাহা তুরফাউ বিদ্দাম্মা তো ফাতা মানে দম্মায়ের মাধ্যমে রাফা করা হয়েছে, ওয়া তুনসাবু বিল ফাতহাতি নাসাবের অবস্থাতে ফাতা হয়েছে, ওয়া তুজাররু বিল ফাতহাতি আইযান নিয়াবাতান আনিল কাসরাতি কাসরার পরিবর্তে ফাতহা দিয়ে জার করা হয়েছে, ওয়া আন্নাহা মামনুআতু মিনাস সারফি আর এটাই এটা হয়ে গেছে মামনুআ মিনাস সারফি পরিবর্তন থেকে বাধাপ্রাপ্ত। এবার আমরা কায়দাগুলো পড়ব। ইমনাউ আল ইসমু, ইসিমকে বাধা প্রদান করা হয়ে থাকে মিনাস সারফি পরিবর্তনের দিক থেকে, ওয়া ইউজাররু বিল ফাতহাতি আর ফাতহার মাধ্যমে জার হয়ে থাকে, নিয়াবাতান আনিল কাসরাতি কাসরায়ের পরিবর্তে। যখন এই এই ধরনের ইসিম কখন হবে? ইদা খানা আলা সিগাতি মুনতাহাল জুমুই, যদি জামা মুনতাহিল জুমু হয়ে থাকে, ইদা খানা মাহতুমান বি আলিফি তানিসিল মামদুদা, যদি আলিফি মামদুদা দ্বারা কোন একটা ইসিম শেষ হয় তাহলে সেটাও গায়ন মুনসারিফ হয়ে যাবে। ইদা খানা আল ইসমু মাহতুমান বি আলিফি তানিসিল মাসুরাতি, যদি আলিফি মাসুর দ্বারা শেষ হয় তাহলে সেটাও গায়ন মুনসারিফের মধ্যে পড়ে যাবে। এই যে কায়দাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কায়দাগুলো স্পষ্ট হলে বাকি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা পড়ব যে গায়ের মুনসারিফ, এই একটা জিনিস মনে রাখবেন, গায়ের মুনসারিফ কখনো তানবিন গ্রহণ করবে না, এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা চির সত্য যে কখনোই তানবিন গ্রহণ করবে না, এর কোনো এক্সেপশন নেই। তবে গায়রুল মুনসারিফ সেটা কাসরা গ্রহণ করতে পারে, জের গ্রহণ করতে পারে, কখন তার বর্ণনা এবার আসছে যে জাররুল মামনুই মিনাস সারফাই জাররু আল জাই জাররু গায়রুল মুনসারিফ, গায়রুল মুনসারিফের যে কাসরা হওয়া। আলামতিলা উদাহরণ, যেমন এখানে আসনাইত ওয়ালা আসবাকি আল্লাইবিন। আচ্ছা আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, যেখানে আসবাকা বাকি কেন আসবাকি হলো, কাসরা গ্রহণ কেন করলো যদি এটা গায়ের মুনসারিফ? আশা করছি পারবেন, যে কেউ বলতে পারেন। হ্যাঁ বলেন। আলিফ লাম কোথায় যুক্ত হয়েছে? গায়ের মুনসারিফে আলিফ লাম তো যুক্ত নেই। আলা তো এর আগে আমরা দেখেছিলাম তাই না, আলা সোয়াদ, আলা সোয়াদা ছিল, ছিল তো ফাতহাই ছিল, কাসরা ছিল না। আর কি কেউ কেউ পারবেন? হ্যাঁ আমি বলে দেবো অবশ্যই। এবার উত্তরটা সঠিক হলো, তো মুদাফ কোনটা এখানে? এক্স্যাক্টলি, এবার এবার সঠিক উত্তর দিয়েছেন যে আজাব সাহিহান, মাশাআল্লাহ, তো একদম সঠিক উত্তর যে যখন আমরা জানি সাধারণত গায়রুল মুনসারিফ কাসরা এবং তানবিন গ্রহণ করে না, তানবিন তো কখনো গ্রহণ করবে না, তবে কাসরা গ্রহণ করতে পারে, কখন? যখন এটা মনে রাখবেন যে গায়ের মুনসারিফটা যখন মুজাফ হবে, গায়ের মুনসারিফটা যখন মুজাফ হবে, অন্য কিছু মুজাফ নয়, গায়ের মুনসারিফটা যদি মুজাফ হয় তাহলে তার আগে যদি হারফে জার আসে তাহলে গায়ের মুনসারিফটা কি হবে, মানে জার বলতে কাসরা গ্রহণ করবে। আসবাকিটা সেরকমই হয়েছে যেটা আসলে মুদাফ হয়েছে, আল্লাইবিনা আসনাইতু আলা আসবাকি আল্লাইবিন, মানে যারা যে সমস্ত খেলোয়াড়রা আগে চলে গিয়েছে অগ্রগামী বা জিতেছে তাদের আমি প্রশংসা করেছি। এখানে আস বাকিটা মোদাফ হয়েছে তাই এটা যে এটা গায়ের মুনসারিফ প্রথমত, আর গায়ের মুনসারিফটা মোদাফ হওয়ার কারণে এটা কাসরা গ্রহণ করেছে। আগের যতগুলো আমরা উদাহরণ পড়েছিলাম সেখানে মোদাফের যে কায়দাটা কখনোই আসেনি, তাই সেখানে সব জায়গাতে আমরা ফাতহা দেখেছিলাম, সেখানে কাসরা কিন্তু আমরা দেখিনি, কারণ সেখানে মোজাফের কোনো ব্যাপার ছিল না বা মোজাফ আসেনি, কিন্তু এখানে মুজাফ এসেছে তাই এটা কাজটা গ্রহণ করবে। তাই এখানে প্রশ্নে জিজ্ঞাসা করা হতে পারে, আই এই তুজাররু গায়রুল মুনসারিফ, ইজাররু গায়রুল মুনসারিফ,
বিল কাসরাতি ইনদামা ইয়াকুনু গায়রুল মুজারি মুদাফান আও মুদাফান ইলাই আও শাইয়ান আখার। তো মুদাফ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কাসরা গ্রহণ করবে। তারপরে উদাহরণ সাল্লাম তু আলা মানে সালাম করা, আত তিলমিদ আল আসবাকি, এখানে হচ্ছে আল আসবাকি। এখানে বলেন আল আসবাকি যেটা এসেছে এটা তো মুদাফ নেই, তো কেন আবার আসবাকি কাসরা হয়ে গেল? নিশ্চয় পারবেন আশা করছি, যে কেউ বলতে পারেন। বলেন ভুল হলো কোনো সমস্যা নেই, ভুল হতে পারে মানুষের। হ্যাঁ বলেন, মৌসুম সিফাতের কারণে কি হবে? এর আগে আমরা পড়েছিলাম যে যা ওয়ালাদুন আচ্ছানু অথবা সাকাইতু ওয়ালাদান আচ্ছানা, সেখানে আচ্ছা নাম তো হয়নি, সেখানে সিফাতের যে কায়দা ছিল মৌসুম সিফাত, তাই না? করেনি, এখানে কেন করছে? এখানে আসলে বলে দিছি, এখানে আসলে দেখেন লক্ষ্য করেন একটা জিনিস যে আসবাক আর আল আসবাক এখানে কি পার্থক্য আছে, মানে কি পরিবর্তন ঘটেছে? এখানে আমি বলেছি একটা জিনিস, সেটা হচ্ছে আলিফ লাম প্রবেশ করে গেছে, তাই না? তো মনে রাখবেন যদি গায়ের মুসারিফে আলিফ লাম প্রবেশ করে তাহলে কাসরা গ্রহণ করবে। তাহলে দুটো জিনিস আমরা জানলাম, যদি আলিফ লাম প্রবেশ করে কাসরা গ্রহণ করবে, আর দ্বিতীয়ত গায়ের মুসারিফটা যদি মুজাফ হয় তাহলে কাসরা গ্রহণ করবে। নিশ্চয় এটা মনে থাকবে আশা করছি, তাই দেখেন এটা। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে দ্বিতীয় ধরনটা ধরেছিলেন, যাই হোক তাহলে সেদিক থেকে আপনার উত্তরটা ঠিক আছে। হ্যাঁ তো আলিপ্লাম হওয়ার কারণে এটা কাসরা হয়ে গেছে, ঠিক আছে? এটা মনে রাখবেন যে আলিপ্লাম যদি যুক্ত হয়ে যায় গায়ের মুসারিফের উপরে তাহলে সেটা ইয়ে হয়ে যাবে, কাসরা গ্রহণ করবে, অথবা মুজাব যদি হয় গায়ের মুসারিফটা তাহলে সেটা কাসরা গ্রহণ করবে। তারপরে উদাহরণ দেখেন যে ইয়াজিবু আল ইকসারু মিন মাদারিসি আসেনাআতি, তো এখানে মাদারিসিটা কেন কাসরা গ্রহণ করলো? মাদারিসিটাতে জামাউ মুনতাহাল জুমো, এটা নিশ্চয় এবার পেরে যাবেন, তবুও বলেন প্র্যাকটিস হবে। বলেন যে কেউ, ইন্টারাকশন দরকার রয়েছে ছাত্র। আচ্ছা এখানে লক্ষ্য করেন দেখেন ইয়াজিবু আল ইখতিয়ারু মিন মাদারিসি সানাআতি, মানে অনেক মাদ্রাসা তৈরি করার প্রয়োজন রয়েছে, এটা তার অর্থ। এখানে মিন হারফে জার, মাদারিসি দেখেন মাদারিসি এটা আসলে মুদাফ হয়েছে, মুদাফ তো আর সানাআতি, আর সানাআতি এটা হচ্ছে মুদাফ ইলাই। তো মাদারিসি এটা আছে যে গায়ের মুনসারিফ, আর গায়ের মুনসারিফ হওয়ার কারণে এটা যেহেতু মুদাফ হয়েছে দ্বিতীয়ত, তাই এটা কাসরা গ্রহণ করেছে। ক্লিয়ার বিষয়টা? ঠিক আছে, তারপর নিচের উদাহরণ দেখেন বিল মাদারিসি তারাক্কা আল উমামু, হ্যাঁ তারাক্কি আল উমামু, তো বিল মাদারিসি তারাক্কা হবে, তারাক্কা আল উমাম, তারাক্কা ইয়া তারাক্কা তারাক্কু মানে উন্নতি লাভ করা, যে মাদ্রাসা এর মাধ্যমে স্কুলস এর মাধ্যমে জাতিরা কি হয় উন্নতি লাভ করে। মাদ্রাসা তো এটা আরবি শব্দ, ইংরেজি হচ্ছে স্কুল আর বাংলা হচ্ছে বিদ্যালয়, সেটা বিদ্যালয় হতে পারে ইসলামিক হতে পারে এমনি। তো বিল মাদারিস সেখানে লক্ষ্য করেন আলিপ্লাম যুক্ত হয়েছে, আসলে বি তারপর প্লাস আলিপ্লাম আল মাদারিস, তো আলিপ্লাম যুক্ত হওয়ার কারণে মাদারিসি কাসরা গ্রহণ করেছে, তারাক্কা আল উমাম। তারপরে তিন নম্বর উদাহরণ সুরিরতু মিন আসাফিরিল হাদিকাতি, তো আসাফিরি কি হয়েছে মুদাফ তো, আসাফিরিল একদম,
আসাফিরিল হাদিকাতি, তো বাগানের যে চড়ুই পাখি, পাখির কারণে আমি কি করেছি, খুশি হয়েছি। এখানে আসাফির এটা মুদাফ হওয়ার কারণে, আর এটা যেহেতু গায়ের মুনসারিফ, তো গায়ের মুনসারিফ দ্বিতীয়ত মুদাফ, যার কারণে এটা কাসরা গ্রহণ করেছে, কারণ তার আগে মিন এসেছে হারফে জার। তারপর তরিবতু মিনাল আসাফির, তরিবতু মিনাল আসাফির, তরিবতু মিনাল আসাফির, এখানে গান গাওয়া এর ব্যাপারটা চলে আসছে, বলতে চুড়ই পাখির কারণে আমার মনে যে গানের একটা ইয়ে আসছে এরকম একটা অর্থ হবে। তো এখানে মিনাল মিনাল আসাফিরি আছে আসলে, তো আল আসাফিরি আলিফলাম যুক্ত আছে, যার কারণে গান মুসলিম। তারপর তাসিরুল কাওয়াফিলু বিসাহারাইল আরাবি, তাসিরুল কাওয়াফিল, সারা ইয়াসিরু সাইরুন ভাবে ধরা ব্যাজরু থেকে চলা, কাফিলা তো জমাছে কাল কাওয়াফিলু বিসাহারাইল আরাবি, সাহারা এটা গায়ের মুনসারিফ, আর এটা সাহারাই নিজে দেখেন কাসরা আছে, কাসরা কেন গ্রহণ করলো, কারণ এটা মুদাফ হয়ে ব্যবহার হয়েছে, তাই যে কাওয়াফিলরা যায় সেটা কাওয়াফিল হতে পারে, উটের কাফেলা চলে, হ্যাঁ আরবের যে সাহারা মরুভূমিতে, এখানে সাহারাটা মুদাফ হওয়ার কারণে কাসরা গ্রহণ করেছে, বাহার কে যার এসেছে, তারপরে মাজরুর মানে যারটা যেটা আছে যারের পর মাজরুর যেটা, তারা সবসময় কাসরা গ্রহণ করে, আর এটা যেহেতু গায়ের মুশারিফ, আর গায়ের মুশারিফ হলে কাসরা গ্রহণ করে না, কিন্তু এটা করছে কেন, কারণ মুদাফ মজা পেয়েছে, তাই ইয়াকিল্লু আল মাউ বিসাহারা, ইয়াকিল্লু মানে কম, কাল্লা ইয়াকিল্লু কালাল অর্থাৎ কম, অর্থাৎ ইয়ে মরুভূমিতে পানি কম থাকাটাই স্বাভাবিক, কম থাকাটাই স্বাভাবিক, সেখানে বালু আর বালু, তো বিস সাহারা এখানে সাহারাতে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটা কাসরা হয়েছে। তো এই আন্নাহু আল ওয়াদেহতে যে যতগুলো উদাহরণ এগুলো পড়লেন, এই যে উদাহরণগুলো অবশ্যই মনে রাখবেন, মানে এগুলো একবার দু একবার করে পড়বেন, কারণ এই বইটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন দেওয়া হচ্ছে, তাই এক্সামের দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা কায়দাটা পড়ে নেব, আর এখানে যে বাহাসে যেগুলো আলোচনা করলাম সেগুলো এখানে বর্ণনা করা হয়েছে, তাই আর ওটা পড়ছি না, এবার ডিরেক্ট আমরা কায়দা পড়ব, সেটা হচ্ছে ইউজাররু আল মামনু মিনাস সারফি, অর্থাৎ মামনু মিনাস সারফি সেটা যার দেওয়া হয় বিল কাসরাতি কাসরায়ের মাধ্যমে, ইদা খানা মুদাফান যদি সেটা মুদাফ হয়, আও বিহি অথবা বিহি বলতে বি আল মামনু মিনাস সারফি আলিফ লাম, যদি আল মামনু মিনাস সারফ অর্থাৎ মানে গায়ের মুসারিফের সাথে আলিফ লাম যুক্ত হয়ে থাকে, তাহলে সেটা কি হয় কাসরা গ্রহণ করে, ইউজারু আল মামনু মিনাস সারফি বিল কাসরা, জারের অবস্থাতে কাসরা তখনই হবে যদি গায়ের মুসারিফটা মুদাফ হয় অথবা আলিফ লাম যুক্ত হয়, তাহলে সেটা মামনু মিনাস সারফ অর্থাৎ গায়ের মুসারিফ সেটা কাসরা গ্রহণ করবে। তো এটা হচ্ছে কায়দা, কায়দাটা গুরুত্বপূর্ণ, কায়দা দিয়ে তুলে প্রশ্ন করতে পারে যে ইমলা আল ফারাগ বিল কালিমাতিল মুনাসিবা, এরকম প্রশ্ন আসতে পারে, ইউজার আল মামনু মিনাস সারফি বিল কাসরা ইদা কানা মুদাফান আও বিহি আলিফ লাম। তো গায়ের মুসারিফ সম্পর্কে এই ছিল আজকের আলোচনা, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে গায়ের মুসারিফের কনসেপ্ট, গায়ের মুসারিফ কোনগুলো হচ্ছে, ওর যে আরো কায়দা গুলো আমরা দেখলাম, হ্যাঁ যে ইদা খানা আল আলামু মুআন্নাতান, হ্যাঁ অথবা আলামান আজমিয়ান, অথবা মুরাক্কাবান তারকিবান মাজজিয়ান, হ্যাঁ এরকম ছিল, অথবা ইদা খানা আল আলামু বি আলিফ ওয়াল লাম আজায়দাতান, এরকম ছিল, আরো যে কায়দা গুলো পড়লাম ওগুলো একবার পড়ে নেবেন, আর আমি ভিডিও রেকর্ডিং করে নিয়েছি, এখানে আমি রীতিমতো মাউস দিয়ে বলতে চিহ্ন দিয়ে সবকিছু বুঝিয়ে বুঝিয়েছি, ভিডিওটা পরবর্তীতে দেখে নিতে পারেন। তো আজকের যে আমাদের আলোচনা আজকে এ পর্যন্ত, কারো যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন, বলতে পারেন, আগামী কালকে থেকে ইনশাল্লাহ চেষ্টা করব যে বাবগুলো নিয়ে আলোচনা করার, কারণ আমাকে একজন রিকোয়েস্ট করেছেন যে বাবের ব্যাপারে, আর ওটাও গুরুত্বপূর্ণ, বাবটা কিভাবে হচ্ছে সেই ব্যাপারে একটু কিছুটা কনসেপ্ট আমিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, ইনশাআল্লাহ কালকে আবার হবে, কারো কিছু জানার থাকলে বা জিজ্ঞাসা থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম।